বন্ধুরা, ফ্রির জিনিস সবাইকেই ভালো লাগে, আর তাই এরকমটাই চিন্তা ভাবনা করে AMD রিবিল্ড করেছে তাদের DirectX 11 এর নতুন একটা ড্রাইভার, যেখানে আপনি আপ টু 10% অন অ্যান অ্যাভারেজ পারফরমেন্স গেইনস দেখতে পারবেন, বিশেষ করে ওল্ডার টাইটেলে। অর্থাৎ আমি যদি কথা বলি অ্যাসাসিন ক্রিড অডিসির, তো সেখানে আপনি আপ টু 28% বেটার পারফরমেন্স দেখতে পারবেন, অথবা ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট অর্থাৎ শ্যাডোল্যান্ড, সেখানে আপ টু 30%, আর যদি আমি কথা বলি গ্র্যান্ড থিফট অটো 5-এর কথা অর্থাৎ GTA 5-এর, তো সেক্ষেত্রেও আপনি অন অ্যান অ্যাভারেজ প্রিসেটে 11% গেইন দেখতে পারবেন। তবে এগুলো শুধুমাত্র নতুন কার্ডের জন্যই বেশি কাজ করবে, তাই এটা একটা ভালো বিষয় বলা যেতেই পারে। আর তার সাথে আমি বলতে চাই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, CPCR অ্যান্ড টিউ আর ওয়াচিং PC টেক ভিডিও and it's news time, so let's get started. তারপরের যে নিউজটি আসছে সেটি স্যামসংয়ের কাছ থেকে, আর তারা রিভিল করে দিয়েছে তাদের GDDR6 সমৃদ্ধ DRAM, আর যার স্পিড হচ্ছে ইন্ডাস্ট্রি লিডিং ফার্স্ট 24 GBPS, যা তাদের অনলি GDDR6 সিরিজের আগের যে ভার্সন ছিল অর্থাৎ 18 GBPS, তার চেয়ে প্রায় 30% ফাস্টার হতে চলেছে আগের বারের তুলনায়। তাই বলা যায় সামনের দিকে এটি 1.1 TB চেয়েও বেশি ব্যান্ডউইথ বা ডেটা ক্যারি করতে পারবে বলে আমরা আশা করছি। তবে ভাববেন না যে এটা GDDR6X। তারপরের যে নিউজটি আসছে এটি আসলেই ক্রেজি, কেননা এটি আসছে AMD Ryzen 5 7600X কে কেন্দ্র করে, কেননা তাদের যে এই 6 কোরের প্রসেসরটি হবে এটি টেস্টেড হয়েছে 4.4 GHz, আর আমরা জানি এটা Gen 4 আর্কিটেকচারের সাথে আসছে। তবে আর শুধু তাই না, এখানে গিগাবাইটের X670E মাদার বোর্ডের সাথে অর্থাৎ অরো সিরিজের মাদার বোর্ডে দেখা গেছে, যা কিনা আপ টু 11% ফাস্টার দেন Ryzen 9 5950X। তবে ভাববেন না এটি মাল্টি কোর রেস করে, তবে আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে Gen 4 আর্কিটেকচার হওয়া সত্ত্বেও এখানে 4.4 GHz বুস্ট দিয়ে যা স্কোর এসেছে, যা আসলে মাইন্ড বগলিং। আর একটা জিনিস ভাবার বিষয়, এটি কিন্তু শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট না, তো সেক্ষেত্রে এর যে রিটেল প্রোডাক্ট আসবে সেগুলো হয়তো বা এর যে আরও ভালো পারফরমেন্স করবে বলে আমরা আশা করছি। আর এটি হয়ে থাকে যখন কোনো বড় বড় চেঞ্জেস আসে লাইক আর্কিটেকচার জাম। স্পিকিং অ্যাবাউট আর্কিটেকচার, অবশ্যই বলতে হবে আর্মের কথা। আর এখানে নতুন একটা আর্ম বেস CPU দেখা গেছে যেটি চাইনিজ মেড, এটি 128 কোরের সাথে আসে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি সাধারণ একটি চাইনিজ কোম্পানি হওয়া সত্ত্বেও এখানে লিডিং এজ বা ইন্টেগ্রাল ওয়ার্কলোডে বিট করে দিয়েছে AMD-র EPYC সিরিজের লেটেস্ট 7773X এই মনস্টার CPU-কে বা এর হোল লাইন আপকে, কেননা এখানে আপ টু 15% বেটার পারফরমেন্স দেখা গেছে এই CPU থেকে, যা আসলেই AMD এবং ইন্টেলের জন্য আসলে থ্রেডের বিষয়। এর আগেও আমরা দেখেছি কিভাবে NVIDIA তাদের 144 কোরের গ্রেস CPU নিয়ে এসেছিল, আর অলরেডি সেগুলোর অনেক ভালো পারফরমেন্স করছে। তবে এটি সাধারণ কনজিউমারদের জন্য নয়। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে, ডেটা সেন্টার গ্রেড যদি আর্ম বেস হয়ে থাকে এটি অনেক এফিশিয়েন্ট হয়ে থাকে, তারপর আবার অনেক কিছু কাস্টমাইজেবিলিটি থেকে থাকে। তো সেই দিক থেকে যদি আমি চিন্তা করি, আপকামিং আর্ম বেস CPU হতে চলেছে বড় বড় ডেটা সেন্টার বা ওয়ার্কস্টেশনের জন্য CPU, যা অনেক ভালো হবে অ্যাজ কম্পেয়ার টু X86। হয়তো বা বর্তমান সময় সেটিকে বিট করতে না পারলেও হ্যাঁ, বলা যায় যে মোটামুটি শক্তিশালী হয়ে উঠছে। আর মেবি হতে পারে যে আমিও একদিন ঘোষণা করে দিলাম যে 256 কোর অথবা 512 কোরের CPU নিয়ে এসেছে CP, আর এরকমটা হলেও আপনাদের অবাক হওয়ার কিছু নেই। তারপরের যে নিউজটি আসছে এটি কোয়াইট অফ শকিং, কেননা স্ন্যাপড্রাগনের 8+Gen 1 যে নতুন প্রসেসর বা SoC আছে সেটি রানিং হয়েছে শাওমির 12S আলট্রাতে, আর সেটি নাকি বিট করে দিয়েছে আইফোনের 13 Pro Max সিরিজের A15 Bionic-কে। তাও আবার কোথায়? গেমিংয়ে। তবে আপনার কি এটা বিশ্বাস হয়? কারণ এরকমটা হলে আই থিঙ্ক যে এসুস তাদের ROG Phone 6-এই ঢোলঢাক পিটিয়েই দিত সব কিছুর। তবে আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হোক মিডিয়াটেক অথবা কোয়ালকম, তারা যে টেস্টিংগুলো কন্ডাক্ট করে, ইভেন যদি আমি কথা বলে থাকি স্যামসংয়ের এক্সিনিয়ার দেখে বা স্কোর দেখে মনে হয় যে না, আসলেই অনেক কিছু করতে পারবে, বাট রিয়েল লাইফে একটু সমস্যা দেখা দেয়। তবে তারা গেমস হিসেবে নিয়েছিল জেনশেন ইম্প্যাক্ট বা গেনশেন ইম্প্যাক্ট, যেখানে তারা
নিয়ার অ্যাবাউট 58 FPS করতে পেরেছে, যেখানে গ্যালাক্সি S22 Ultra শুধুমাত্র 42.1। তবে হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে গেমসিনের ইম্প্যাক্ট অ্যান্ড্রয়েডের জন্য একটু হলেও বেশি অপটিমাইজ। আর তাছাড়া বাকি অনেক স্মার্টফোন কোম্পানির স্বীকৃতি বা কুকীর্তি তো দেখে আসছি, যেমন ওপো করতেছে, রিয়েলমি, এখন শাওমি কখন কি করে বা ট্রিক করে স্কোর বাড়িয়ে দেয়, আই হ্যাভ নো আইডিয়া। তারপরের যে নিউজটি আসছে সেটি নাথিং এর কাছ থেকে, আর তারা লঞ্চ করে দিয়েছে এত প্রতীক্ষিত নাথিং ফোন 1। আর এতদিন থেকে এটা অনেক হাইপের মধ্যে ছিল এবং এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ এটি খানিকটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ বর্তমান সময়ের চেয়ে। তবে কথা হচ্ছে, ইন্ডিয়াতে এটি লঞ্চ হয়েছে প্রায় 33,000 বেস ভেরিয়েন্ট, বাংলাদেশে কি খবরের আমি জানি না, তবে হ্যাঁ যদি একটা সার্টেন বা খুব একটা ভালো প্রাইস পয়েন্টে আসে, আমি মনে করি এই ফোনটা বাংলাদেশেও মোটামুটি ভালো চলবে। হ্যাঁ, যদি এর প্রাইসটা 40,000 টাকার কাছাকাছি থাকে তো। স্পিকিং অ্যাবাউট লঞ্চ ইভেন্ট, অবশ্যই বলতে হবে ইন্টেলের কথা, আর মেবি তারা সেপ্টেম্বরের 27 তারিখে ইনোভেশন ডেতে বা ইনোভেশন ইভেন্টেই তারা 13th Gen র্যাপটর লেক সিরিজের CPU এবং চিপসেট হয়তো বা অ্যানাউন্স করে দিবে, নিয়ে আসবে না ডিরেক্টলি, ক্লিয়ারলি বলা যাচ্ছে না তারা কি করবে। তবে হ্যাঁ, 27 এবং 28 সেপ্টেম্বরে তাদের ইনোভেশন ইভেন্ট হবে সানজোস ক্যালিফোর্নিয়ায়। আর যেহেতু কথা হচ্ছে ইন্টেলের, অবশ্যই বলতে হবে তাদের আপকামিং Core i9-13900K CPUটি, এটি আবারও একবার টেস্টেড হয়েছে, প্রায় দেখা গেছে 10% ফাস্টার দেন সিঙ্গেল কোর পারফরমেন্সে 12900K-র চেয়ে। আর এটি চলে গিয়েছিল আপ টু 5.5 GHz, আর চাইলেই তারা 5.7 GHz পর্যন্ত ট্রিক করতে পারত। আর আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটি আর্লিয়ার ফেজের ইঞ্জিনিয়ারিং স্যাম্পল, অর্থাৎ এটা ফুল প্রোডাক্ট নয়। তবে যদি আমি সেক্ষেত্রে এখানে 12-13% বেশি পারফরমেন্স ইনক্রিজ রাখি, তো এটি AMD-র জন্য একটা থ্রেটের বিষয় হতে পারে, আর মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে তো কোনো কথাই নেই। আর বলে রাখি, এখানে কিন্তু ক্লক করা হয়েছে 5.5 GHz, এটি যদি 5.8 GHz পর্যন্ত চলে যায় তো এর স্কোর আরও অনেক বৃদ্ধি তো অবশ্যই পাবে। তবে কি শুধুমাত্র বৃদ্ধি পারফরমেন্সেরই পাবে, এরকমটা না, কেননা এখানে রিপিটেডলি প্ল্যানিং করা হয়েছে ইন্টেলের কাছ থেকে যে আপকামিং যে CPUগুলো আসবে এস ক্লাস অথবা ল্যাপটপের জন্য, সেগুলোর আপ টু 20% প্রাইস হাইক দেখা যাবে বা বাড়তে পারে বলে আশা করছে, কেননা এখানে আরও অনেক কিছু বিষয় আছে যেটি অন্য কোনো একদিন বলবো যে কেন বাড়ছে এর প্রাইসগুলো, বিশেষ করে সিলিকনের বা সেমিকন্ডাক্টরের। তো এখন আসি GPU নিউজে। তো প্রথমে বলবো ইন্টেল আর্ক আলকেমিস্টের কথা। তো কয়েকদিন আগে আমরা দেখতে পেরেছি গেমার নেক্সাসের চ্যানেলে তিনি ডিরেক্টলি A380 গ্রাফিক্স কার্ডের রিভিউ দিয়ে দিয়েছেন, যা তিনি বলেছেন যে কোনোভাবেই এটা সিগনিফিকেন্ট না। তো চলে যায় ইন্টারেস্টিং পার্টে, অর্থাৎ এখানে তিনি আরও একটা গ্রাফিক্স কার্ড শো করিয়েছেন। ইভেন কালকের যে ভিডিওটি ছিল তো সেখানেও অনেক সময় ডেমোস্ট্রেট হয়েছে এই গ্রাফিক্স কার্ডটি, আর এর নাম হচ্ছে আর্ক A750 লিমিটেড এডিশন। আর তার সাথে ছিল টম স্যার ইন্টেল থেকে, আর তিনিও অনেক কিছু বিষয় শেয়ার করেছেন এই গ্রাফিক্স কার্ডগুলো সহ, আর এর যে গ্রাফিক কার্ড ডাই নেম হবে সেটিও, যেমন ACM G10 যে GPUটি হবে বা ডাইটি হবে সেটি অনেক পাওয়ারফুল হবে, যেটি 11 থাকবে সেটি অ্যাজ কম্পেয়ার টু লোয়ার হবে। তবে এখানে আর একটা জিনিসের মেনশন হয়েছিল, অর্থাৎ A310। ইভেন এখানে অ্যাপিয়ারেন্টলি দেখাও গেছে এই গ্রাফিক্স কার্ডটির সাইজ। তবে ভাবার বিষয় হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটি কতখানি পারফরমেন্স দিতে পারবে, আমার সন্দেহে মন ভরপুর। তবে হ্যাঁ, ইন্টেল আর্ক A750 যে গ্রাফিক্স কার্ডটি আছে এটার লুক আমরা দেখতে পেরেছি উইথ পাওয়ার কানেক্টরের সাথে, অর্থাৎ 6-pin + 8-pin কানেক্টরের সাথে আসতে পারে উইথ সুন্দর লুকিংয়ের সাথে। অ্যান্ড তারপরের যে নিউজটি আসছে সেটি NVIDIA-র কাছ থেকে, আর RTX 4090-র মতো মনস্টার মেবি আসতে পারে অক্টোবরের যে কোনো সময়, আর এটি অফার করবে অবশ্যই 16384 CUDA-কোর 24 GBPS-এর GDDR6X মেমোরি উইথ 450W TGP-র সাথে। শুধু TGP-কে যদি আমরা বাদ দিয়ে দিই তো সেক্ষেত্রে আমি বলতে পারি আমি হলাম জেনসেন হুয়াং, আর লঞ্চ করে দিচ্ছি RTX 4090। তাই আজকে যেটা লঞ্চ হয়ে গেল সেটি বলা যায় অক্টোবরেও লঞ্চ হয়ে যাবে একই পরিমাণ স্পেকের সাথে। আপনারা টাকা পয়সা রেডি করুন। জোকসাপার্ট, এই যে কার্ডটি হবে AD102 GPU সমৃদ্ধ, এটি আসলেই অনেক পাওয়ারফুল তো হবেই, তার সাথে কস্ট ইফেক্টিভও হবে, অ্যান্ড এর পাওয়ার ইম্পর্টেন্ট। যেখানে বাংলাদেশে একটু বিদ্যুৎ শর্টেজ চলছে, তো সেক্ষেত্রে যদি এই কার্ডগুলো ফুলফিল হয়ে যায় তো চিন্তা করুন,
গেমস 1080p খেলাই ভালো হবে। তারপরের যে নিউজটি আসছে এটি ফাইনাল নিউজ, আর এটি বলা যায় গুড নিউজ। এটি সম্পর্কে তো আরও সামনে ভিডিও আসছে, তো সেটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি জানি আপনি এই মুহূর্তে বাটন খুঁজে পাচ্ছেন না, তো আপনি দেখবেন যে লাল রঙের একটা বার আছে, সেখানে হোয়াইট কালারে লেখা আছে সাবস্ক্রাইব, তো সেটিকেই দাবিয়ে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আর পাশে থাকা যে একটা বেল আছে এটিকেও প্রেস করে দেবেন। আর বর্তমান সময়ের জন্য এটা ফ্রি। তো এখন চলে যাই ফাইনাল নিউজে। তো বর্তমান সময়ে যদি আমি সারা পৃথিবীকেই কেন্দ্র করে দেখি, তো সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের বর্তমান সময়ের যে প্রাইস সেটি ড্রাস্টিক্যালি নিচে নামতে শুরু করেছে। আর একটু জোরে বলি, তো বলা যায় যে বর্তমান সময়ে সারা বিশ্বে গ্রাফিক্স কার্ড একটা রিজনেবল প্রাইসে চলে এসেছে। ইভেন আমি যদি চায়নার কথা বলি, তো তাদের নতুন গ্রাফিক্স কার্ডের প্রাইস, অর্থাৎ আমি এনভিডিআর আরটিএক্স 30 সিরিজ এবং আরএক্স 6000 সিরিজের কথা বলি, তো সেক্ষেত্রে আপ টু 19% প্রাইস ড্রপ হয়েছে এমএসআরপি থেকে এনভিডিআর, এবং 20% হয়েছে ওভারঅল এএমডির। তো সেক্ষেত্রে আইডিয়া লাগিয়ে নিন যে কতটা প্রাইস ডাউন হয়েছে। শুধু তাই না, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও মোটামুটি খুব ভালো দামে গ্রাফিক্স কার্ডগুলো বিক্রি হচ্ছে, অর্থাৎ আরটিএক্স 2060 মতো গ্রাফিক্স কার্ড অ্যারাউন্ড 24-25 হাজার টাকায় রুপিতে বিক্রি হচ্ছে। ইভেন আমি যদি কথা বলি আরেকটি পটেন্সিয়াল লেভেল কার্ড আরএক্স 6600, সেটিও 28 হাজার রুপিতে বিক্রি হচ্ছে, যা কনভার্ট করলে দাঁড়ায় 33 হাজার টাকার আশপাশ। বাংলাদেশেও মোটামুটি কমেছে, তবে আরেকটু কমলে আমি আশা করবো যে না একটা ভালো পয়েন্টে দাঁড়িয়েছে। তো অবশ্যই এর ডিটেল ভিডিও আসছে, কীভাবে পাবেন এবং কখন পাবেন, কোন সময় কেলে আপনি লাভবান হবেন, সেটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা লাইক এবং কমেন্ট করা ভুলে যাওয়ায় আমি অনেক ব্যথিত, তাই সেটি করতেও ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।